টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার প্রশংসা করেছিলেন তার দলের অধিনায়ক থেকে প্রায় সকলেই। তিনি নিজেও ভেবেছিলেন তিনি অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেলেও বিশ্বকাপে নিজেকে দলের প্রয়োজন মতো মেলে ধরতে পেরেছেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় বোর্ড যে দল সেখানে পাঠিয়েছে, সেখানে হার্দিক অধিনায়কত্ব দূর, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ অধিনায়কও ছিলেন, সেই পদটিও নেই তার। বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণার পরে প্রায় সকলেই ধরে নিয়েছিলেন হার্দিকই হবেন ভারতের নতুন অধিনায়ক। কিন্তু তাকে বাদ দিয়ে সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে। স্বভাবতই সকলের মনে প্রশ্ন, কেন হার্দিকের বদলে সূর্যকে দায়িত্ব দেওয়া হলো? জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে আজ রওনা দিয়েছেন ভারতীয় দল। তার আগে মুম্বাইয়ে সাংবাদিক বৈঠক আগরকরকে সবচেয়ে বেশি এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে কেন হার্দিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে। এ ব্যাপারে বোর্ডের যুক্তি কি তা পরিষ্কার করেন আগরকর। তিনি বলেন, আমরা একদিনে অধিনায়ক নির্বাচন করিনি, অনেক দিন ধরে আলোচনা হয়েছে, সাজঘর থেকে খবর নেওয়া হয়েছে, তারপরেই নতুন অধিনায়ক হিসেবে সূর্যকে ভেবেছি। আগরকরের এই কথায় প্রশ্ন উঠছে, তবে কি সাজঘরে হার্দিকের ভাবমূর্তি খুব একটা ভালো ছিল না? সতীর্থদের সঙ্গেও কি ঔদ্ধত্য দেখিয়ে চলেন? সেই জন্যই কি সূর্যকে বেশিরভাগ ক্রিকেটার অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন? সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি আগরকর। তবে তিনি এই কথা স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই সূর্যকে অধিনায়ক করা হয়েছে। আগরকর বলেন, আমাদের হাতে সময় আছে, পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2 বছর পরে, আশা করি সূর্য ভালোভাবে নেতৃত্ব দেবে। পাশাপাশি হার্দিকের চোট পাওয়ার প্রবণতার কথাও টেনে এনেছেন আগরকর। তিনি বলেন, হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কিন্তু ওর ফিটনেসের সমস্যা আছে, ও খুব চোট প্রবণ। সূর্য অধিনায়ক হওয়ার যোগ্য, ওর ক্রিকেট বুদ্ধি যথেষ্ট ভালো, আশা করছি ওকে প্রায় সব ম্যাচেই পাওয়া যাবে। চোট সারিয়ে ক্রিকেটে ফেরার পরে আইপিএলে বারবার বিতর্কে জড়িয়েছেন হার্দিক। রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করায় মুম্বাই টিমটাই তাদের স্পিরিট হারিয়ে ফেলেছিল। শুধু তাই নয়, তাদের হার দুঃখ না দিয়ে আনন্দ দিয়েছে সমর্থকদের। সমাজ মাধ্যমে এমন ঘটনাও দেখা গেছে। আইপিএলে খারাপ খেলার পরে ভারতের টি-টোয়েন্টি দলে তার জায়গা হবে কিনা তা নিয়েও অনেকের মনে সন্দেহ ছিল। বিশেষ করে তিনি রোহিতের সঙ্গে যে ধরনের ব্যবহার করেছেন, তারপর বিশ্বকাপ দলে রোহিতের তাকে চাইবেন কিনা তা নিয়েও অনেকের মনে নানা রকম প্রশ্ন জেগেছিল। তবে শেষ পর্যন্ত জায়গা পান তিনি। শুধু তাই নয়, সহ অধিনায়কও করা হয়। কিন্তু বিশ্বকাপের পরে আর হার্দিকের নেতৃত্বে আস্থা রাখল না ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনও পর্যন্ত মুম্বাই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে কোনো দুঃসংবাদ তার জন্য নেই। তবে মুম্বাইয়ের অধিনায়ক থাকলেও জাতীয় দলে সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলতে হবে তাকে, এবং ভবিষ্যতে যে তাকে আর কোনো দিন অধিনায়ক করা হবে এমন আশা করেন না তিনি নিজেও। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।